সকালবেলা ও বাড়ি থেকে ফিরে যেই বাড়িতে এসেছি চেঁচামেচি শুরু করে দিয়েছে বাবুরা, আর ওদেরকে এই সবে বার করলাম। এই যে আমাদের গোবিন্দবাবু মনোযোগ সহকারে দেখছে রাধেকে মা কি করছে, আর আজকে ওদেরকে বের করে বারান্দায় দাঁড়িয়ে তোমাদের সাথে বকবক করতে শুরু করে দিয়েছি। তো যাই হোক, রাত্রে তো ওখানে থাকছি, তোমরা জেনেই গেছো। সকালবেলা উঠে এ বাড়িতে আসি, তারপর এ বাড়িতে টুকটাক কাজকর্ম করি, করে দিনটা শুরু করি, আর তারপরে সারাদিনটা যেমন কাটে। তো সবাইকে জানাই সুপ্রভাত, শুভ দিন, সবার দিনটা খুব ভালো কাটুক, সুন্দর কাটুক, আর সারা দিনটা খুব সুন্দর করে আমরা সবাই মিলে কাটাই, এই আর কি। সবাই সাবধানে থেকো, এটাই বলার। আর নবীন পাতা বলছে মিষ্টি করে দেখে ব্লগটা শুরু করছে সবাইকে সঙ্গে রেখে। নবীন পাতা বলছে মিষ্টি করে রেখে ব্লগটা শুরু করছে সবাইকে সঙ্গে রেখে। চলো আজকে আবার সারা দিনটা এই কটা দিনটা একই ভাবে চলবে। আজকে শুক্রবার, 5 দিন দেখতে দেখতে কেটে যায় সময়টা। তো চলো সারা দিনটা কাজকর্ম, নিমন্ত্রণ এই করেই চলবে। আমি আর ছোট ম্যাডাম এখন একটু বেরিয়েছি, একটু আগেই হোপ বৃষ্টি করেছি, করে তারপরে ছোট ম্যাডামরাও খাওয়া দাওয়া শেষ করেছে, এখন একটু যাচ্ছি, একটু মিষ্টি নেবো। সন্ধ্যাবেলা ও বাড়িতে একটু মিষ্টি নেই, মায়ের এখানে কাকা কিনে রেখে দেয়। আর যেহেতু ও বাড়িতে তো সেরকম ভাবে খাওয়া দাওয়া করি না, ওই সন্ধ্যাবেলার দিকটা থাকি, মুখটা হাত দিয়ে গার্ড করে দিচ্ছে, আমাকে দেখতে দেবে না। চলো আগে মিষ্টিটা নিয়ে। সিনেমা হয়ে গেছে, মিষ্টির দোকানে সব কাকুগুলো ওর সাথে খুব মানে ইয়ার্কি মারে, ওকে বলেছে ভিডিও করা যাবে না, ও তাড়াতাড়ি করে মোবাইলটাকে অফ করে দিয়েছে। হ্যাঁ তুই অফ করে তাহলে মিষ্টিগুলো কি করে দেখাবো? ও আচ্ছা, ও অফ করে নি তাহলে মিষ্টিগুলো কি করে দেখাতো? তো যাই হোক, চলো ক্যামেরা বাবু আগে আগে চলে গেছে, আমরা মিষ্টিটা নিয়ে যাই। এখন সন্ধ্যাবেলা একটুখানি চা নিয়ে বসেছি, আর কি করবো এখন, বেরোতে হবে, বেরিয়ে ও বাড়িতে যাবো, আর সবার নিমন্ত্রণটাই মোটামুটি ফোনেই সারা হচ্ছে, আর কিছু যারা আছে একদম কাছাকাছি বাড়ির পাশে তাদেরকে গিয়ে নিমন্ত্রণ করছি। এই সেই রকমই কিছু আজকেও একটুখানি গিয়ে নিমন্ত্রণ করবো যারা আশেপাশে আছে। আর আজ তো শুক্রবার হয়েই গেল, কাল শনিবার, কাল হয়তো কিশোরী আসবে, বলেছে শনিবার, না থাকলে রবিবার আসবো। ক্যামেরা বাবু আমার সঙ্গে বসে এখন চা খাচ্ছে, আর আপাতত আর কোনো কিছু করার নেই, কোনো কাজও নেই। সারাদিন এটাই এখন আমাদের সকাল থেকে রাত পর্যন্ত দৈনন্দিন। এখানে আমাদের ছোট ম্যাডাম এখন তার বন্ধুর সঙ্গে ভিডিও কলে কথা বলছে, তাই তো? একে আগে আমাদের ছোট ম্যাডাম স্কুলে দেখা গেছে, একটু ভালো করে মুখটা দেখা গেল, আলো তো পড়ছে। হ্যাঁ যাই হোক, আমি চেষ্টা করছি আমার এই ছাগল সোনা, এই তো আমার ছাগল সোনা, এ ছাগল সোনা একটু কিছু বলে দে, একটু কিছু বলে দে, আরে কিছু তো বলে দে, কিছু তো বলে দে, তুই হেসেই গেলি, কেন আসছিস? ভিডিও কলে কথা বলছি আর এখানে মাসি নাচছে, ঘুরপাক খাচ্ছে, আর একটা কাজ করছে, আমাদের কথার মধ্যে ডিস্টার্ব করছে, ওদের কথার মধ্যে ডিস্টার্ব করছে, ও মাসির কাজ হচ্ছে, মাসির কাজ হচ্ছে ডিস্টার্ব করা। এই সবে নিমন্ত্রণ পর্ব সেরে এলাম, আরো দু একটা বাকি আছে, মানে দেখতে দেখতে না একটার পর একটা মনে পড়ে যায়, যতই তুমি খাতায় লেখো, যতই তুমি চেক করে চলো, হ্যাঁ তবু দেখবে কেউ না কেউ মনে হলো ওনাকে বাকি রয়ে গেল, ওইখানটা বাকি রয়ে গেল। হ্যাঁ এই একটা সমস্যা হয়ে যায়, কারণ কাজটা যদি একটা ফুট থেকে যায় তাহলেই না সব জায়গা থেকে গণ্ডগোল। তো
যাই হোক, আপাতত এখন মাসির ঘরে এসে বসেছি। আপাতত এটা আমার মায়ের বাড়ি, এখান থেকেই কথা বলছি। সবাই জানো আমার মা রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, ওই বাড়িতেই আমরা থাকতাম। হ্যাঁ, তো এটা সেই বাড়ি, তার অনেকটা অংশ এখন নতুন হয়ে গেছে, আমাদেরটা এখনও একই রকম আছে। তো চলো, আমার এই পুরনো ভিডিওতে যারা যাবে তারা আমার এই বাড়িটা দেখতে পাবে অনেকেই। তাহলে আজকে সারাদিন এরকমভাবেই কাটলো, আর অনেক নিমন্ত্রণ করলো, অনেক নিমন্ত্রণ করলাম, নিমন্ত্রণ তোকে আবার দিদার। যাই হোক, আজকে ডেকোরেটর এসেছিল, তার সাথে কথা বলা, কাকা ও সবাই, মানে ক্যামেরা বাবু সবাই কথা বলল, তার সাথে আমিও ছিলাম। আর এই কটা দিন এইভাবেই কাটবে, দেখি কালকে বোধ হয় পিসুমনির আসার কথা আছে, বলেছে শনিবার, যদি শনিবার না আসতে পারে রবিবার। তো যখন নিমন্ত্রণ করছিল আমি একটা কাজ করছিলাম, আমি আমার বন্ধুর সাথে ভিডিও কলে আমার হোমওয়ার্কগুলো জানছিলাম আর গল্প করছিলাম। আর সময় কিভাবে বয়ে যায়, রোববার ঘটনা ঘটলো, দেখতে দেখতে আজকে 5 দিন। তো যাই হোক, আজকে এখানেই আমাদের সারা দিনটা শেষ হলো। তাহলে যারা আমার চ্যানেলে নতুন আসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। পুরনো বন্ধুরা সঙ্গে আছো, আমি প্রত্যেকের কমেন্ট পড়ছি, প্রত্যেকে আমার পাশে আছো, ভেবে দেখে খুব ভালো লাগছে, অনেকটা মানে মনে সাহস পাচ্ছি। আর তোমরা প্রত্যেকে পাশে থাকলে আমার আরও বেশি কাজগুলো করতে আমি খুব মানে ভালোভাবে করতে পারবো, এটাই আর কি। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়। আচ্ছা, পরের ভিডিওয়।